জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই শিরোনাম, সরকারকে পরাজিত করতে সংগ্রাম আরো বেগবান করব, বললেন মির্জা ফখরুল। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব আওয়ামী লীগের রাজনীতি ঘুনে খেয়ে ফেলেছে, বললেন আমিনুল ইসলাম। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব জাতিসংঘে ইসরায়েলের বিপক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। সরকার পতনের আন্দোলন প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা এই সংগ্রাম আরও বেগবান করব। আমরা বিশ্বাস করি যে আন্দোলন আন্দোলন এবং আন্দোলনের মাধ্যমেই আমরা এই ফ্যাসিবাদী সরকারের পরাজয় নিয়ে আসব। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে ইফতার মাহফিলে পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির মহাসচিব এই মন্তব্য করেন। তিনি বলেন, আমাদের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, কোথাও কোথাও কিছু বাকি নেই, সব তছনছ হয়ে গেছে। তাই আমাদের দায়িত্ব হচ্ছে সবাই এখন ঐক্যবদ্ধ হওয়া। আমাদেরকে জাতীয় ঐক্য অবশ্যই আরও সুদৃঢ়ভাবে গড়ে তুলতে হবে। আগে বলছি, চেষ্টা করছি, আমরা বিশ্বাস করি আরও দৃঢ়ভাবে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। সেই জাতীয় ঐক্য গড়ে তুলে জনগণের শক্তির মধ্য দিয়ে এই ভয়াবহ ফ্যাসিবাদ ও দানবকে পরাজিত করতে হবে। বিএনপি 28 তারিখের সমাবেশে পুলিশ ন্যাক্কারজনকভাবে হামলা করে বন্ধ করে দিয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, অনেকে ভাবছে বিএনপির আন্দোলন নস্যাৎ হয়ে গেছে, বিরোধী দলের আন্দোলন নস্যাৎ হয়ে গেছে, কিন্তু কখনোই না। প্রতিটি আন্দোলনের পরে আরও শক্তিশালী হয়েছে, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। আরেকটা কথা মনে রাখতে হবে, ধীরে ধীরে একটা একটা কিন্তু ইটের পর আরেকটি ইটের স্তম্ভ গড়ে ওঠে, সেখানে তাদের সরকার অবশ্যই পরাজিত হতে হয়। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, আওয়ামী লীগ দেশের জনগণের সঙ্গে প্রতারণা করেছে, তারা বরাবরই ইতিহাসে বিশ্বাসঘাতক দল হিসেবে পরিচিত। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, ষড়যন্ত্র করে, ডামি নির্বাচন করে ক্ষমতায় আসলেও তাদের রাজনীতি আজ ক্ষয় হয়ে গেছে, তাদের রাজনীতি ঘুনে খেয়ে ফেলেছে। তারা দেশের মানুষ নয়, তারা একটি প্রতিবেশী দেশের তল্পিবাহক হিসেবে ক্ষমতায় আছে। শুক্রবার ঢাকা মহানগর উত্তর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। আমিনুল হক বলেন, 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে যে দেশকে স্বাধীন করা হয়েছে, সেই দেশকে আজ পরাধীন করার পায়তারা করছে আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে এই দলটি গণতন্ত্রকেই খেয়ে ফেলেছে, মানুষের ভোটাধিকার হরণ করেছে, বিচার বিভাগ সহ রাষ্ট্রের প্রতিটি স্তম্ভকে দলীয়করণ করেছে, প্রশাসনের উপর ভর করে আর ভারতের সমর্থনে তারা আবারও ক্ষমতায় এসে জনগণের উপর প্রতিশোধ নিতে শুরু করেছে ক্ষমতাসীন দলটি। 7 জানুয়ারির নির্বাচনে এই দেশের জনগণ ভোট দিতে যায়নি, তারা আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, ভোট বর্জনকারী দেশের 95% জনগণ এবার সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলন শুরু করা হবে। এই আন্দোলন দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার আন্দোলন, এবারের আন্দোলন দেশকে রক্ষার আন্দোলন, লুটেরাদের হাত থেকে দেশকে বাঁচানোর আন্দোলন। সেই আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্ব দেবে। দেশের ছাত্র, তরুণ, যুবক, কৃষক থেকে শুরু করে নারী পুরুষ সবাই ঐক্যবদ্ধভাবে সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশ হয়েছে। শুক্রবার হওয়া এই প্রস্তাবে ইসরায়েলের বিরুদ্ধে ভোট দিয়েছে বাংলাদেশ সহ 28টি দেশ। খবর আল জাজিরার প্রস্তাবটির বিষয় ছিল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় করা যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধে ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনা। এছাড়া এই প্রস্তাবে ইসরায়েলের সব ধরনের অস্ত্র সরবরাহ বন্ধের দাবি জানানো হয়েছে, কারণ গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি সেনারা।
সবসময় ফিলিস্তিনের পক্ষে থাকা বাংলাদেশ এই প্রস্তাবের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে ভোট দিয়েছে। তবে এই প্রস্তাবের বিরুদ্ধে এবং ইসরায়েলের পক্ষে ভোট দিয়েছে 6টি দেশ এবং ভোটদানের বিরুদ্ধে ছিল 13টি দেশ। প্রস্তাবের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ, আলজেরিয়া, বেলজিয়াম, ব্রাজিল, বুরুন্ডিয়া, চিলি, চীন, আইভরি কোস্ট, কিউবা, ইরিত্রিয়া, ফিনল্যান্ড, গাম্বিয়া, ঘানা, হন্ডুরাস, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, কুয়েত, কিরগিজিস্তান, লুক্সেমবার্গ, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, কাতার, সোমালিয়া, দক্ষিণ সুদান, দক্ষিণ আফ্রিকা, সুদান, সংযুক্ত আরব আমিরাত, ভিয়েতনাম। প্রস্তাবের বিপক্ষে ও ইসরায়েলের পক্ষে ভোট দিয়েছে আর্জেন্টিনা, বুলগেরিয়া, জার্মানি, মালাউ, প্যারাগুয়ে ও যুক্তরাষ্ট্র। ভোটদানের বিরুদ্ধে ছিল আলবেনিয়া, বুলগেরিয়া, ক্যামেরুন, কোস্টারিকা, ডোমিনিকান রিপাবলিকান, ফ্রান্স, জর্জিয়া, ভারত, জাপান, লিথুয়ানিয়া, মন্টিনিগ্রো, নেদারল্যান্ডস ও রোমানিয়া। যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত ইসরায়েলকে জবাবদিহির মধ্যে আনা এ প্রস্তাবে বেশ গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য বিষয়ক সহকারী প্রফেসর মার্ক ওয়েন জোন্স। তবে তিনি সঙ্গে এও জানিয়েছেন বাস্তবে এটি খুব বেশি কার্যকারিতা নেই। এই প্রফেসর সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেছেন প্রতীকী অর্থে প্রস্তাবটি খুবই গুরুত্বপূর্ণ, এবারেই প্রথমবার জাতিসংঘের মানবাধিকার কমিশন এই অবস্থান নিয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনা এবং তাদের অস্ত্র না দেওয়ার প্রস্তাবে ইউরোপের অনেক দেশ সমর্থন জানিয়েছে, অথচ যুদ্ধের শুরুতে বেশিরভাগ ইউরোপীয় দেশ ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছিল, যার মধ্যে ফিনল্যান্ড, লুক্সেমবার্গ এবং বেলজিয়াম সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে ভোট দিয়েছে এবং ফ্রান্স ভোটদানের বিরুদ্ধে ছিল, অর্থাৎ প্যারিস এতেও সমর্থন জানিয়েছে। যেহেতু মানবাধিকার কাউন্সিল মাত্র 6টি দেশ ইসরায়েলের পক্ষে ভোট দিয়েছে, সে কারণে গাজায় যুদ্ধ ইসরায়েল যে কৌশল অবলম্বন করেছে সেটি পরিবর্তন করতে তাদের উপর চাপ তৈরি হবে।